আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব বা আমরা যেটা শিখব সেটা হলো ইমুতে সিক্রেট চ্যাটের সুবিধাটা কি, এটা নিয়ে আমি মূলত আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এই যে ইমো সিক্রেট চ্যাট সুবিধাটা কি, এটা একটু বিস্তারিত যদি একটু বলি, আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পান তাহলে আসলে এটা ব্যবহার করতে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের ইচ্ছা হবে যে আসলে আমাদের এটা খুব প্রয়োজনীয় দরকার। এটা সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো কর্তৃপক্ষ জানিয়েছে যে ইমো যে অ্যাপটি আছে, এই অ্যাপটির যে সিক্রেট চ্যাট যে ফিচারটি ব্যবহারকারী ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কাজ করবে, ফলে আরও শক্তিশালী হবে সাইবার নিরাপত্তা। আমরা সবাই নিরাপত্তা চাই, যেহেতু এটা অনলাইন, সেক্ষেত্রে এই সিক্রেট বা গোপন চ্যাট ফিচারটির গুরুত্বপূর্ণ দিক হলো ডিসিমিনেশন ফাংশন, যার অধীনে কপি, ফরওয়ার্ড, শেয়ার বা ডাউনলোড করার সুযোগ থাকবে না, কারো ব্যক্তিগত কথোপকথন এমন কি সুযোগ থাকছে না স্ক্রিন ভিডিও ধারণেরও, ফলে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যে একে অন্যের সাথে কথা বলতে পারবেন প্রত্যেক ব্যবহারকারী। তো চমৎকার একটি অপশন, ব্যবহারকারীরা আস্থা অর্জনের জন্য মূলত এই ফিচারটি কাজ করে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তো এই যে ইমো যে সিক্রেট চ্যাট সুবিধাটা দিয়েছে, সেটা আসলে আমরা অনেকেই জানি না সেটা কোথায় আছে বা আমরা সেটা আসলে কিভাবে ব্যবহার করব, সেটা একটু যদি আমরা দেখতে পাই ভিডিওতে আশা করি সবার উপকৃত হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমরা মোবাইলের ইমোতে চলে যাব। এটা মূলত মোবাইলের ইমো, আমরা মোবাইল স্ক্রিনে আসছি। আমরা যদি একটু, এটা ইমো, ধরুন আমি এই ইমোটা ওপেন করলাম, দেখুন ইমোটা কিন্তু ওপেন হয়ে গেছে, ইমোটা কিন্তু ওপেন হয়ে গেল, সরি, যাই হোক ইমোটা ওপেন হয়ে গেছে। তো ইমোটা ওপেন হইল, হওয়ার পর আমরা ধরুন আনিস ব্রাদার, আমি যাকে সিক্রেটটা করব সেটা, এখন এই যে সিক্রেট যেটা আছে সেটা আমরা কোথায় পাব, আমরা যদি একটু চেষ্টা করি যে সেটা আমরা আসলে কোথায় পাব, তাহলে এই যে এখানে দেখুন একটি আইকন আছে, এই যে দেখুন আমরা কিন্তু এই আইকনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে সিক্রেট চ্যাট লেখা আছে। এই যে সিক্রেট চ্যাট আছে, এই সিক্রেট চ্যাটে আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু একটা অপশন আসছে, সেটা হলো ইনভাইট ফ্রেন্ড টু আপগ্রেড ইমো টু সিক্রেট চ্যাট উইথ ইউ। আপনাকে প্রথম সতর্ক বার্তা দিবে বা অপশন জানতে চাবে আপনি কি ওনার সাথে সিক্রেট কথাবার্তা কি বলতে চান কি না, যদি আপনি বলতে চান তাহলে আপনি ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনি কিন্তু ওনার সাথে সিক্রেট যে অপশনটা আছে সেই অপশনে চ্যাট করতে শুরু করে দিলেন। এভাবেই মূলত ইমোতে আপনি সিক্রেট চ্যাট করতে পারবেন, এবং সিক্রেট চ্যাটের যে সুবিধাগুলি সেটা কিন্তু আমি এই অপশনটা দেখানোর আগেই বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।